এক্সকেভেটর দিয়ে একে একে গুড়িয়ে দেওয়া হয় সুনামগঞ্জ শহরের কামারখাল এলাকার অবৈধ স্থাপনা। অভিযানে প্রশাসনকে সহযোগিতার জন্য পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় মোতায়েন করা হয় অর্ধশতাধিক পুলিশ সদস্য। এর আগে গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন সহ বিভিন্ন সেবাদানকারী সংস্থার লোকজন আগেই সব সংযোগ বিচ্ছিন্ন করেন। সুরমা নদী বিস্তৃত সুনামগঞ্জ শহরের কামারখাল, বড়পাড়া খাল, তেঘরিয়া খাল, নলুয়া খাল, বলাই খাল, প্রতিটি খালই দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান, বসত ঘর সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। এতে পানি প্রবাহ বন্ধ হওয়ায় শহরের নতুনপাড়া, আরপি নগর, হাজিপাড়া, শান্তিবাগ, বড়পাড়া, বিলপাড়া সহ কয়েকটি আবাসিক এলাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বসত ঘর তলিয়ে যায়। সুনামগঞ্জ পৌরসভার এই গুরুত্বপূর্ণ খালগুলো উদ্ধার হলে আমরা জলাবদ্ধতা থেকে মুক্ত পাবো। ড্রেনটা বড় করলে ক্লিয়ার হবে, বন্যার পানিগুলো অনেক মানুষের অসুবিধা হয়, পানিটা হবে না। এরপরে এটা কেউ তদারকি করে না, যার কারণে আবার এই ফলের দোকানগুলো বসে সেম। অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে খালগুলো সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পৌর মেয়র। পাঁচটা খালের উদ্ধার এবং পানির প্রবাহ আগের জায়গায় ফিরিয়ে এনে সুনামগঞ্জ পৌরসভা এই পাঁচ খালের মাধ্যমে আরেকটু না দৃষ্টিনন্দনতা ফিরিয়ে আনা সম্ভব যদি আমরা একটা ভালো প্রজেক্ট পাই। উচ্চ আদালতের নির্দেশে পাঁচটি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। শুধু আসলে অবৈধ স্থাপনা অপসারণ করলে হবে না, খালগুলোর খনন কাজও লাগবে, সেজন্য আমরা সবাই মিলে কাজ করতেছি এখানে। আজকে তে শুরু হবে, হয়তো দু একদিন লাগতে পারে, পরবর্তী কাজ আবার পৌরসভার মাধ্যমে আমরা খাল পরিষ্কার বা খাল বর্ধিতকরণ সেই কাজগুলো চলবে। জলাবদ্ধতা থেকে স্থানীয়দের মুক্তির দাবি দীর্ঘদিনের, এবার উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় খুশি ভুক্তভোগীরা। সময় সংবাদ, সুনামগঞ্জ।